গল্পটা সুন্দর, মাহফুজ আহমেদ 8 বছর পর কামব্যাক, তারপরে গান ভালো, লোকেশন ভালো, সবাই দারুণ অভিনয় করেছে, বুবলি এবং মাহফুজ আহমেদের দারুণ কেমিস্ট্রি, জামশেদ তাকে এভাবে কেউ কোনোদিন দেখে নাই, ইভেন রাশেদুর মামুন অপু ওকেও কেউ এভাবে দেখেনি, তারপর সেতু খুব ভালো অভিনয় করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, সব কিছু আসলে আমাদের চেষ্টা ছিল। এবং আমরা সেন্সর বোর্ডে কিন্তু খুব নিট ক্লিন জিনিস দিয়েছি এবং আমরা আমাদের দর্শকদের আস্থা রেখেছি, আমরা গান ছেড়েছি, টিজার ছেড়েছি, ট্রেলার ছেড়েছি, সো সবকিছু মিলে খুবই আশাবাদী যে আমাদের গল্প যেহেতু ভালো, আমাদের সবকিছু আমরা চেষ্টা করেছি, নির্মাণ শৈলীও খারাপ না, ভালো পছন্দ হবে, সে জায়গা থেকে আমরা আমাদের বিশ্বাস আমাদের সিনেমাটা মানুষ দেখবে এবং পছন্দ করবে। মানে আমার অনেক স্বপ্ন যে আমার একটা সিনেমাতে মাহফুজ আহমেদ অভিনয় করবে, কিন্তু উনি তো একদম ডিটাচড, হয়তো ওনার ভালো লাগে না বা ওরকম স্ক্রিপ্ট পায় না বা কিছু, বাট আমার কিন্তু মনে মনে একটা স্বপ্ন ছিল যে আমি ওনাকে নিয়ে একটা সিনেমা বানাবো, কারণ সিনেমা তো থেকে যায় মানুষের জীবনে, কিন্তু ওনার কোনো গল্পই পছন্দ হতো না। পরে ওনাকে ভেবে একটা গল্প লেখা হলো এবং আমি যখন দিলাম তখন 20 সাল করোনার সময়, উনি অস্ট্রেলিয়া ছিলেন এবং পরদিনই উনি আমাকে জানালেন ওনার গল্পটা পছন্দ হয়েছে। এবং এই 2.5 বছর আমি তার পিছনে লেগেছিলাম এবং আমাদের চর্চাটা ছিল এই আজকের এই চর্চার, হুট করে কিন্তু প্রহেলিকা হয়নি, 2.5 বছর এটা নিয়ে আমরা স্ক্রিপ্ট নিয়ে, গল্প নিয়ে, অ্যাক্টিং নিয়ে, সব কিছু নিয়ে, গান নিয়ে আমরা রীতিমতো গবেষণা করে বানিয়েছি। সো আমার বিশ্বাস এবং আমার ভালো লাগা, আমি অনেক গ্রেটফুল মাহফুজ আহমেদের প্রতি যে ওনার মতো একজন অভিনয় শিল্পী মানে আমাকে যে সময় দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে। আমি যদি সেই বিশ্বাসটা রাখতে পারি, সেটা আসলে উত্তরটা দিবে আমার এই যে দর্শক, যাদের জন্য ভালোবাসার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই দর্শকদের প্রতি আমার অগাধ ভালোবাসা যে তারা আমাকে আজকে একটা কিছু দিবে।